আসসালামু আলাইকুম রেমিট্যান্স যোদ্ধায় নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ওমানে আসছে নতুন আইন, 5% বাড়বে ভিসা নবায়ন ফি। আগামী বছর থেকে ওমান প্রবাসীদের ভিসা নবায়ন ফি 5% বাড়বে বলে জানিয়েছেন দেশটির শ্রম মন্ত্রণালয়। বর্তমানে যেখানে 301 রিয়াল খরচ হয় ভিসা নবায়নে, আগামী বছর থেকে অতিরিক্ত 15 রিয়াল যোগ হয়ে মোট 316 রিয়াল খরচ পড়বে প্রবাসীদের ভিসা নবায়ন করতে। প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের মাধ্যমে অর্জিত অতিরিক্ত অর্থের 5% দেশটির চাকরির সুরক্ষা ব্যবস্থা GSS অর্থায়নের অন্তর্ভুক্ত করা হবে। ওমান শ্রমমন্ত্রীর বরাত দিয়ে এই সংবাদ প্রচার করেছে দেশটির একাধিক জাতীয় গণমাধ্যম। আগামী নভেম্বর মাস থেকেই দেশটির শ্রমিকদের নিরাপত্তায় চালু হচ্ছে GSS সুবিধা। এই সুবিধা চালু হলে ওমানের কোনো শ্রমিক চাকরি থেকে বরখাস্ত হলে আর্থিক সুবিধাসহ নতুন কাজেরও সন্ধান পাবেন। কোম্পানি থেকে বরখাস্ত হওয়া কর্মীদের বরখাস্তের দিন থেকে 90 দিনের মধ্যে GSS সুবিধার জন্য আবেদন করতে হবে। কর্মচারীরা যদি স্বতন্ত্রভাবে বা সম্মিলিতভাবে বরখাস্ত হন, তাহলেও তাদের 90 দিনের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছেন দেশটির সরকারি যোগাযোগ কেন্দ্র জিসি। তবে এই সুবিধা শুধুমাত্র ওমানি নাগরিকদের জন্য নাকি সকল প্রবাসী শ্রমিকদের জন্য তা স্পষ্ট করেনি এখনও ওমানের শ্রম মন্ত্রণালয়। শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, 5% অতিরিক্ত ফি প্রবাসীদের জন্য জারি করা হয়েছে, এর সাথে কর্মসংস্থান ভিসা ফি যোগ করা হবে। এটি পরিবারের কর্মরত কর্মচারীদের যেমন চালক বা গৃহকর্মী, খামারে কাজ করা ব্যক্তিকে দেওয়া বিশেষ অনুমতি বা বেসরকারি অনুমতিপত্র অন্তর্ভুক্ত করা হবে। তিনি উল্লেখ করেন, যদি এখন পারমিটের ব্যয় 300 ওমানি রিয়াল হয়, তাহলে আগামী বছর থেকে তা 315 ওমানি রিয়াল হবে। এছাড়াও দেশটির জব সিকিউরিটি বিধিমালা অনুসারে বলা হয়েছে, কোনো নিয়োগকর্তা যদি চান তার প্রবাসী শ্রমিককে কাজ থেকে বরখাস্ত করতে, তাহলে অবশ্যই বরখাস্তের তারিখ থেকে কমপক্ষে 3 মাস আগে শ্রম মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। জিএসএস এর লক্ষ্যে ওমানি নাগরিকদের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে তাদের কাজ থেকে সাময়িক আর্থিক সুবিধা প্রদান করা। সরকারি যোগাযোগ কেন্দ্র জিসি জানিয়েছে, এই ব্যবস্থার ফলে কাজের নতুন সুযোগ আরও তৈরি হবে। এখনকার মতো আপডেট এটুকুই। ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।